হ্যালো ফ্রেন্ড, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমরা মোটামুটি আছি। আর আমি দেখো রান্না বান্না করছি। এটা মাসির বাড়িতে ছিলাম, সব দিয়ে একটা টক বানাচ্ছিলাম, আর ডাল করেছিলাম, আর একটা মিক্স সবজি করেছিলাম, আর চাটনি সবাই ছিল, লোকজন আসছে, সেই জন্য আমি রান্না বান্না করছিলাম, কারণ খেতে তো সবাইকেই হবে। আর এখন আমাদের নিরামিষ রান্না হচ্ছিল, তো যে দেখো যেন আমি রান্না করে নিচ্ছি। আর তোমাদের সাথে না, আমি মেসোকে যখন মেসো ছিল তখন ভেবেছিলাম দেখাবো, কিন্তু দেখাতে পারিনি। আর শেষের ছবি তোমাদের সাথে আর শেয়ার করছি না, তো তোমাদের সাথে এই ভিডিওতে কিছু কথা শেয়ার করবো, ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, তো আজকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। তোমরা ফ্রাইডেস আমাদেরকে বুঝে গেছো যে কি বলতে চলেছি। আর আগের দিন আমি একটা কমিউনিটি পোস্টও দিয়েছিলাম, আমি দিয়েছিলাম দুদিন পর পোস্টটা। তো আজকে তোমাদের সাথে যে কি হয়েছিল না হয়েছিল সবটাই শেয়ার করবো। আজকে তোমাদের সাথে আমি যে কমিউনিটিটা পোস্টটা দিয়েছি সেটা শেয়ার করবো। আর আগের দিন আমি তোমাদের সাথে মানে আগের অনেক ভিডিওতেই শেয়ার করেছি যে কি হয়েছিল না হয়েছিল, আমি কী জন্য বলছি তোমরা অনেকেই বুঝে গেছো। তো আর আমি কোথায় আছি সেটাও তোমরা দেখে বুঝতে পারছো। আমি এখন আছি আমার বড় মাসির বাড়িতে, আর কেন আছি সেটাও তোমরা জানো, কমিউনিটি পোস্ট দেখে অনেকেই বুঝে গেছো। অনেকে অনেক অনেক কমেন্ট করেছো, তারা অনেকেই জানিয়েছো যে দুঃখ প্রকাশ করেছো। সত্যি খুবই দুঃখের ব্যাপার, মানে আমাদের তো এত দুঃখ মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, সবটা আর কি ক্যামেরায় আসে না, সব সব দুঃখ ক্যামেরায় আসে না। তো আজকে হচ্ছে মেসো মারা গেছে শুক্রবার দিন, শুক্রবার দিন বিকেল 4টার সময়। কি হয়েছিল না হয়েছিল সবটাই বলছি। আর আজকে হচ্ছে বুধবার, মানে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ, আজকে 6 দিন হয়ে গেল। আর আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, আর একটা ভিডিও আমার করা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। একটা ফোনের জন্য, ওমের জন্য একটা ফোন নিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। ওটা অনেকদিন আগের ভিডিও, আমি 14 তারিখ বলে দিয়েছিলাম আর কি, কিন্তু ভিডিওটা অনেকদিন আগে করেছিলাম। তারপরে মাঝে এখন 6টা দিন চলে গেছে, কিন্তু তোমাদের সাথে আমি ভিডিও কোনো কিছু শেয়ার করতে পারিনি, কিছু বলতেও পারিনি। তোমরা অনেকে বাজে কথাও বলেছো, অনেকে দুঃখ প্রকাশ করেছো। এখানে বাজে কথা বলার কোনো কারণই আসে না, আমি কোনো বাজে কমিউনিটি পোস্ট করিনি যে বাজে কথা বলতে হবে। তো ওই কমেন্টগুলো আমি ডিলিট করে দিয়েছি। আর মানে যারা খারাপ কথা বলে না, সেগুলো আমার শুনতে মানে খারাপই লাগে, ওই জন্য আমি যখন মানে দেখি না তাদের কমেন্টে রিপ্লাই করে কমেন্টটা আমি ডিলিট করে দিই, কারণ তারা তাদের কাছে যেন পৌঁছে যাক আমার কথাটা। কিন্তু আমি মানে কমেন্টটা রাখতে চাই না, যাতে সবাই যেন দেখুক এরকম ভাবে। তো আজকে মেসো তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ক্যান্সার হয়েছিল, তো ক্যান্সারের জন্য ব্যাঙ্গালোরেও ছিল, তোমরা অনেকে বলেছিলে মুম্বাই যেতে, কিন্তু মুম্বাইয়ে যাওয়ার কথাই আমাদের ফার্স্টে ছিল, কিন্তু মেসো যায়নি, সেজন্য মুম্বাইয়ে যাওয়া হয়নি। তো এখানে কেমো চলছিল, একটা দাদা ভাই আমার ইউটিউব থেকে পরিচয় হয়, ওরাও আমার ভিডিও রোজই দেখে, নেহা ডায়েরি বলে, তো ওরাই আমার সাথে যোগাযোগ করে কেমোর ব্যবস্থা করে দেয়। তো কেমো চলেছিল, মেসোর 2টো কেমো হয়ে গেছিলো এবার বুধবারে, মানে আজকে যেত 3 নম্বর কেমোটা নিতে, তো সেটা আর হলো না। তার আগে শুক্রবার দিন এমন শরীর খারাপ করে, মানে এতটাই শরীর খারাপ হয়ে যায়, সকাল থেকেই বেশ শরীর খারাপ ছিল, ওই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড শরীরটা অস্বস্তি করে। আমরা সেই মুহূর্তে ছিলাম না, কিন্তু তার আগের দিন আমার মা এসেছিল। তার কারণ হচ্ছে আমার মাসির শ্বশুর মানে বিছানায় পড়েছিল, আমার দাদু যখন অসুখ হয় তখন থেকে কিন্তু বিছানাতেই ছিল, তা সেই দাদুটা আর কি বৃহস্পতিবার দিন 2:30টার দিকে মারা যায়। তো মানে মেসোর বাবা, আর তারপরের দিন বিকেলে 4টার সময় মেসো মারা যায়, মানে কিরকম পরিস্থিতি তোমরা বুঝে নাও। আর এই পরিস্থিতিতে তো আমি সত্যি ভিডিও করতে পারিনি। আর মা আগের দিন এসেছিল, মানে যেদিন মাসির শ্বশুর মারা যায় আর কি, সেদিন আগের দিন এসেছিল মা। তারপরের দিন আমি দেখলাম কিছুদিন পরে আমরা যাব, মেসোকেও দেখে আসবো আর দাদুর খবরও করে আসবো, তো সেটা আর হয়নি। তারপরের দিনই আমাদেরকে বিকেলে আসতে হয় 4টার সময়, 4টেই আসতে পারি, 4টের খবর পাই আমরা 5টা সাড়ে 5টার দিকে আসি। তো দেশে দেখি এরকম অবস্থা বাড়িতে, কিন্তু মেসোর বাড়িতে হয়নি, মেসোকে হসপিটাল নিয়ে যাচ্ছিল, সাঁইথে হসপিটাল। নিয়ে যেতে যেতে মেসো মানে ঢুকতে ঢুকতে মেসো ওখানে আর কি মানে সব শেষ করে ফেলে। তো কি বলবো, মানে আর কি বলার ভাষা পাচ্ছি না, মানে এই রকম দিন হয়তো যেন কারণ না আসে। আমার বেশি কষ্ট, মেসো তো চলে গেছে কোনো ব্যাপার না, আমার বেশি কষ্ট মাসিমণির জন্য। আমি যতটা পারবো আর কি মাসিমণিকে দেখার চেষ্টা করবো, পাশে থাকার চেষ্টা করবো, কিন্তু মেসোর জায়গাটা আমরা না কেউই পূরণ করতে পারবো না, কারণ সেই ছোট থেকে মাসিমণি বাবার বাড়ি জানো, আমার বাড়ি বহরমপুর, সেখান থেকে সাঁইথি এসেছিলো মেসোর জন্যই, কিন্তু সেই মেসোই আজকে নেই। তো একদিনে বল, একদিনে আর কি মাসির বাড়িতে 2টো দুর্ঘটনা আর কি, মেসো মাসির শ্বশুরও মারা যায় আবার মেসো ধরো। তো
মেশো তিন নম্বর কেমোটা আজকে হতো। আর আমি তোমাদের সাথে আগের দিনে কিছু ক্লিপস শেয়ার করবো যে রান্নাবান্না করছিলাম আমি। শুক্রবারে এসেছিলাম, দিয়ে শুক্রবারে রাত্রে বাড়ি গেছিলাম, আবার শনিবার আছি, শনিবার আবার রাত্রে চলে গেছিলাম, আবার রবিবার বাদে সোমঙ্গলবার মাসির বাড়িতে ছিলাম, আবার কালকে রাত্রিতে মানে মঙ্গলবার রাত্রে বাড়ি গেছি, আজকে সকালে আবার এসেছি। কারণ এখন লোকজন আসছে আর মাসির পরিস্থিতিও সেরকম নেই যে তাদেরকে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করাবে। কারণ লোকজন আসলে লোকজন তো এই সময় লোকজন বাড়িতে আসবে আর তাদেরকে তো খাওয়াতেও আর কি হবে। তো সেই জন্য একটা বোনও আছে মানে মাসির জায়ের মেয়ে, ও তো কন্টিনিউ করে মাসির বাড়িতে সব কিছুই, কিন্তু তাহলেও সবটা করে উঠতে পারছে না, ওই জন্য আমি মা বোনও এসেছি। তো আমরা মাসির বাড়িতে এখন আছি, এরকম করে আসা যাওয়া করবো থাকতাম, কিন্তু বোনের এক্সামের জন্য আমাদেরকে বাড়ি চলে যেতে হচ্ছে। তো আজকে থাকবো, আমার আজকে মায়ের মাসিরা এসছে সবাই, তো মানে এইরকম পরিস্থিতির জন্য কারণ না হয়। আর মেসো ভীষণ কষ্ট পাচ্ছিল, আমার মনে হয় যে এইরকম মানে ভয়ানক রোগ মরণ রোগ যেন না হয়। আর মেসো কি বলবো বলতো, আমাদের সবাইকে না খুব ভালোবাসত। মেসো সবাইকে খুব ভালোবাসতো আর কি, মানে আসলে প্রচন্ড খুশি হতো যখনই আসতাম, তখন যে আয় বস, এটা খেতে দাও, ওটা খেতে দাও, এরকম করতো। সেটা আর পাবো না, কিন্তু মাসি তো করবে অবশ্যই, কিন্তু মেসোর যে ভালোবাসাটা সেটা আর পাবো না। আমরা সেই ছোট থেকে দেখে আসছি আর আমরা মাসির বাড়িতে আগে প্রায় 10-20 দিন করে থাকতাম, সেই কথাগুলো এখন মনে পড়ছে। আর আমি যখন পড়তে যেতাম বোলপুর, তখন সন্ধ্যাবেলা অনেক সন্ধ্যে হয়ে গেলে আমি মাসির বাড়িতে এসে রাত্রিরে থাকতাম। সেই মেসো তারপরে আমার যখন বিয়ে হয়েছে, তারপর আর কিছুদিন এই রাত্রির আসা হতো না, দুপুর দিকে সকাল দিকে আসতাম, দুপুর বিকেল দিকে চলে যেতাম। তো মেসোর ওটাই রাগ হতো যে আসতাম না বলে। তো তারপরে মেসোর শরীর খারাপ হওয়ার পরে অনেকবারই এসেছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি আসতাম। আর এখন আমাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, মানে মানে সবাই আর কি কন্টিনিউ সবসময় কেঁদেই যাচ্ছে, কিন্তু তাই ছিল না, হয়েছিল কি ঘটনা হলো। তো আমি একটাই কথা বলবো, তোমরা সবাই মেসোর আত্মার শান্তি কামনা করো, আর আমরাও করছি। আর মেসো তুমি যেখানে ভালো থেকো, তারাদের দেশে যেন অনেক অনেক ভালো থেকো। আর এটা তো আর ফিরে পাওয়ার নয় যে আমরা চাইলেও আবার ফিরে আসবে, সেটা কোনোদিনই হতে পারে না। তো মানে ভীষণ খারাপ, ভীষণ খারাপ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে এরকম সত্যি বলছি যেন এরকম পরিস্থিতি কারো যেন না হয়। আমি ভেবেছিলাম কেমো নিতে নিতে হয়তো ঠিক হয়ে যাবে, কেমো ফার্স্ট নেওয়ার পরে আমি একবার আসি, তখন বললাম আমি খুব ভালো হয়ে গেছি, আমার শরীর সব ঠিক হয়ে গেছে। কিন্তু যে 2 নম্বর কেমো নেওয়ার পরে যে এরকম হয়ে যাবে, মানে আজকে ডেট ছিল নিতে যেত কেমো, কিন্তু তার আগে যে এতটা শরীর বাড়াবাড়ি হয়ে যাবে, হয়তো মেসোর বাবা মারা যায় সেই আঘাতটা নিতে পারেনি, সেই জন্য হয়তো হার্ট ফেল করেছে, কিছু একটা হতে পারে। বাবা মারা যায় ওই আঘাতটা হয়তো নিতে পারিনি, সেই জন্য হয়তো হার্ট অ্যাটাক হয়েছে। আবার শরীরের অবস্থাও খুব একটা ভালো ছিল না, ডাক্তার সব ডাক্তারই বলেছিল শেষের দিকে, কিন্তু এই কথাটা এই বাড়িতে মাসুমণিকে তো বলা যায়নি। তো আমরা জানতাম সবাই অনেকেই, বাবা বলেছিল যে সব কিছুই ডাক্তারে বলেছিল যে শেষ শেষ, কিন্তু আমরা তাও মানে যা আপ্রাণের চেষ্টা করেছিলাম যাতে যেন সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, যদিও 2-3 বছর বাঁচত তাহলেও আমরা অনেক খুশি হতাম, কিন্তু এরকম হঠাৎ করে চলে যাবে এটা আমরা ভাবতে পারিনি, আর সত্যি ভাবতে পারিনি। আমাদের প্ল্যান ছিল আমি কি কয়েকদিন পর মাসি বাড়ি আসবো, মাংস টাংস নিয়ে আসবো, মেসোকে রান্না করে খাওয়াবো, এরকম প্ল্যান ছিল। আর একদিন মেসোকে মাংস খেতে দিয়ে গেছিলাম, সেটা মেসো মাংস খায়নি, মেসোর একটা প্রোটিন পাউডার দরকার ছিল, সেটা এনে খেয়েছিল। তো আমার ইচ্ছা ছিল কয়েকদিন পরে আমি আসবো এসে, কিন্তু সেগুলো আর কিছুই হলো না, হয়তো আমার ভাগ্যে সেটা নাই মেসোকে রান্না করে খাওয়ানোর। কিন্তু এখন সবাই রান্না করছি, খাচ্ছি, সবাইকেই খাওয়াচ্ছি, কিন্তু সেই দিনটা আমার আর আসেনি যে এসে মেসোকে রান্না করে খাওয়াবো। আমার মানে ভাগ্যটাই খারাপ আর কি, যখন চলে যায় না তখনই বোঝা যায় যে সেই মানুষটা কি ছিল আমাদের জীবনে আর কি। যেহেতু মানে বড় মেসো আর কি আমাদের বাড়ির, মানে আমার বাবা আর আমার ছোট মেসো আছে, তাদের থেকে সবারই বড়। আর আমার বাবা তো মানে খুবই আঘাত পেয়েছে, কারণ এতদিন ধরে ডাক্তার দেখালো, এত জায়গায় নিয়ে গেল, কিছুতেই মানে সারি উঠতে পারলো না। আর এই জিনিসটা সারে না, অনেকে বলেছো, কিন্তু অনেকের ভালো হয়, কিছুদিন হয়তো বাঁচে, আমরা সেটাই আশা করেছিলাম যে কিছুদিন হয়তো বাঁচবে, কিন্তু কপাল খারাপ আমাদের, আমরা পারিনি সব কিছু মানে মানে সব কিছুকে কাটিয়ে উঠতে আমরা পারিনি, আমাদের তার আগে সব কিছু শেষ হয়ে গেছে। তো এটা আমার বলার ছিল। তোমরা অনেকে যে ইনস্টাগ্রামে কমেন্ট করছো যে দিদি ভিডিও দিচ্ছ না কেন, আর কিছুদিন আগে আমার একটা প্রবলেম ছিল, সেই কারণে কিছুদিন ভিডিও দিইনি। আবার যে যখন কাটিয়ে উঠলাম না, তখন ভাবলাম ভিডিও দেবো, ভিডিও দেবো,
অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে, কিন্তু আমার আবার এমন হয়ে গেল যে আমি আর ভিডিও আবার দিতে পারলাম না 7 দিন। তো কোনো ব্যাপার না, ভিডিও দেওয়াটা তোমাদের সাথে সাথে যে আমার কি হচ্ছে না হচ্ছে আপডেটটা কমিউনিটি পোস্টে শেয়ার করবো, ভিডিও না দিতে পারলো। তো এখন মন সেরকম ভালো নেই, মাঝে মাঝে ভিডিও আসবে। আর এরকম পরিস্থিতি কাটিয়ে উঠতে এখন কিছুদিন টাইম লাগবে, যেহেতু নিজের লোক আর কি। এটা যদি দূর সম্পর্কে কেউ হতো অতটা ভেঙে পড়তো না, সাথে মারাও অনেক ভেঙে গেছে, কারণ যেহেতু মাদের দিদি, যতই হোক দিদি বোনের সম্পর্ক, আমার আমার বোনের যেমন সম্পর্ক সেরকম মা মাসিরও সম্পর্ক, সেই মানে মা না বাড়িতে থাকতে পারছে না, মাকে নিয়ে যাচ্ছি, মা আবার পরের দিন বলছে চল চল আজকে চল, এরকম হয়ে যাচ্ছে। মাসির বাড়িতে আছি এখন, ওর এক্সামটা যদি না থাকতো তাহলে আরো ভালো ভালো হতো। তো আজকেও যাবো না, আজকেও আমার নিতে আসবে না বলেছে, বললো থাকো আজকে দিনটা, আবার আগামী দিন চলে যাবো। তো চলো আজকে টাটা বাই।